সারা দেশে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা এবং এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ দিয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির সম্মুখীন করার প্রতিবাদে হবিগঞ্জের চুনারঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার দুপুরে চুনারঘাট মধ্যবাজারের প্রধান সড়কের দুপাশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান শামসুন নাহার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল প্রমুখ। বক্তারা অবিলম্বে গণবিরোধী হরতাল অবরোধ প্রত্যাহার করে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।